আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করে দিলাম। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তো 10 রোজা, তো রহমতের 10টি দিন শেষ হয়ে গেল। শুরুতে সবাই প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আজকে ভিডিওটা শুরু করেছি সকাল সকালই। সকাল বলতে বাচ্চারা স্কুলে যাবে, অলরেডি বাচ্চারা সকালে হালকা নাস্তা করে কোচিংয়ে পড়তে চলে গিয়েছে, তো একবারেই রান্না করে ফেলি সকালে। আমাদের রাতের রান্নাটা আমি একবারেই করে ফেলি। আপনারা অনেকেই যারা আমার রেগুলার ভিডিও দেখেন জানেন যে আমার ঘরে মানুষ কম, সেজন্য রান্নাটা একবারেই করে রাখি। তো এখানে মাংস রান্না করতে এসে দেখলাম যে মশলা শেষ, মশলা একটু ভেজে নিলাম। আর ছেলেটাও কোচিং থেকে চলে আসছে, ছোট ছেলে, তো ওকে একটা ডিম ভেজে দিচ্ছি। ও ডিম ভাজা দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করে, প্রতিদিনই এভাবে খায়। স্কুলে যাওয়ার আগে একটা ডিম ভাজা হলে ওর আর কিছুই লাগে না। এই তো ওর নাস্তাটা ওকে দিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে রান্না করতে। তো এই তেলেই আলুগুলো ভেজে নিচ্ছি মাংসতে দেওয়ার জন্য। আর অলরেডি আমি মশলাটা একটু ভেজে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি একটা আর কি ব্লেন্ড করে নিব, মশলাটা গুঁড়ো করে নিব। আর আজকে রান্না করছি গরুর মাংস আলু দিয়ে, একটু ঝোল করে রান্না করব। এই আর কচু শাক রান্না করব ইলিশ মাছের মাথা লেজ দিয়ে। এই তো দুপুরে রান্না, সরি ওরা তো দুপুরেই খাবে, রাতের বা সেহরি যেটাই বলেন। আর আমাদের সেহরিতে তেমন খাওয়া হয় না, কেননা ইফতারটা বুট ছোলা এগুলো আমরা তো প্রতিদিন খাই, সেজন্য ওরকম খাওয়ার আর কি ই থাকে না, সেজন্য ওরকম খাওয়া হয় না। আর এই মশলাটাও খুব সুন্দর গুঁড়া হয়ে গেল। এখান থেকে এখন ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে আবার মাংসটা বেশ কিছুক্ষণ কষাবো। আমি ধনিয়া জিরার সাথে 4-5টা তেজপাতাও দিয়ে দিয়েছি, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে রান্না করলে আর কি, মাংস রান্না করলে। আর মশলাটাও ঢেলে নিচ্ছি মশলাদানিতে। এই রমজানে কিন্তু আমাদের তেল মশলা প্রচুর খাওয়া হয়। যতই আমরা বলি তেল মশলা কম খাবো বা খাওয়া লাগবে, কিন্তু হয় না। দেখা যায় ইফতার আইটেমে সব কিছুতেই কিন্তু একটু গরম মশলা বা মশলা ইউজ করতে হয়, তেল তো লাগেই। তো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তো চুলাটা বন্ধ করে দিলাম, মাংসটা তো কষিয়ে নিচ্ছি। আমার কাছে কিন্তু কষা মাংস খেতে বেশি ভালো লাগে, আলু দিয়ে রান্না করলে তেমন একটা ভালো লাগে না, ভালো লাগে মাঝে মাঝে, তবে কষা মাংসটা খেতেই আমার কাছে বেশ ভালো লাগে। আর এখন ইফতারির জন্য বেসনটা গুলে রাখবো আর কি। তো আমি এগুলো কিছু কিছু কাজ রান্নার মাঝে দিয়েই করে রাখি, দেখা যায় যে তাহলে আর ইফতারের আগে দিয়ে তেমন একটা এগুলো গুছাতে হয় না, অনেকটা কাজ এভাবে করে গুছিয়ে রাখি। যখন কাজ করি একসাথে সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি, এরপরে আর কি ইফতারের সময় একটু জাস্ট বেগুনটা কেটে বেসনের সাথে মিশিয়ে বা আলুর চপ এভাবে করে বানিয়ে নিই। আর আজকের ইফতার তো একা একাই করছি, কারণ আমার হাজব্যান্ডও নেই, ও কাজে চলে গেছে। তো এই তো বেসনটা গুলে রেখে দিলাম এক সাইডে। অনেকক্ষণ বেসনটা এরকম গুলে রাখলে দেখা যায় খুব সুন্দর হয় বেগুনি আলু চপগুলো। আর আলু ভাজা আলুটা দিয়েও মাংসটা আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে মাংস রান্না করলে কিন্তু খেতে খুবই টেস্ট হয়, আর গরুর মাংস হলে তো আমার আর কিছুই লাগে না। বড় ছেলেটাও কোচিং থেকে চলে আসলো, তো ভেবেছিলাম যে মাংস রান্না হয়ে যাবে হলে একবারে ওকে খেতে দিব, কিন্তু মাংস আর রান্না করতে এখনও বেশ সময় লাগবে, সেজন্য ফ্রোজেন করা রুটি ছিল ওকে রুটিটা একটু পরোটা ভেজে দিব আর চা দিয়ে ও খেয়ে নেবে। তো খেয়ে ওরা কিন্তু আবার স্কুলে চলে যাবে, এজন্যই সকাল সকাল আমাকে রান্না করতে হয়। আর স্কুল খোলা দেখে বাচ্চাদের আসলে ওইভাবে রোজাটাও রাখতে দিচ্ছি না, কারণ এত গরমে আমরা বড়রাই পারছি না আর কি শরীরে এনার্জিটা আনতে, তো ওরা তো পড়াশুনো করে স্কুল কোচিং সব কিছু মিলে পারবে না। স্কুল বন্ধ হলে ইনশাল্লাহ ওরা রোজা রাখবে। আর এই তো বড় ছেলেরও নাস্তা দিয়ে আবার চলে
আসলাম রান্না করে, তো গরম পানি দিয়ে মাংসের ঝোলটা বসিয়ে দিব। আর আমাকে তো বেশ কয়েকবারই বাইরে যাওয়া লাগে, আমার বাইরে যাওয়া লাগে রোজার মধ্যে খুবই একটা আর কি সমস্যা হচ্ছে এটা বাইরে যাওয়ার জন্য। দেখা যায় যে পরে আর কি খুবই খারাপ লাগে, রিল্যাক্স হয়ে থাকি তখন খুবই খারাপ লাগে। তো ছোটো ছেলেটাও স্কুলে যাবে, গোসল করতে ঢুকলো, ওর ড্রেসগুলো আমি বিছানায় রেখে দিলাম। তো এসে আবার ওকে স্কুলে দিয়ে এসে সবটা গুলে রাখছি। এভাবে করে আমি চিনি, ট্যাঙ্ক, বিক্লব আগে দিয়ে ঠান্ডা পানি মিক্স করে শরবতটা তৈরি করে নিই। আর আমার তো খুবই পছন্দের কচু শাক, তো কচু শাক বেশ মাঝে মাথা দিয়ে রান্না করেছি, খেতে বাসা অনেক ভালো হয়েছিল। তো সব কিছু করে এত টায়ার্ড ছিলাম যে মাংসটা যখন রান্না হয়ে গেছে আপনাদের দেখাতে একদমই ভুলে গিয়েছিলাম। তো এটা অনেকটা পরে দেখতেই পাচ্ছি মাংসটা জমে গিয়েছে। আর এখন আসরের পরে চলে আসলাম পেঁয়াজ এগুলো সব কিছু রেডি করার জন্য আর কি। আমি কী করি, ডালটার সাথে সব মশলা একসাথে মেখে রেখে দিই। তো ভাজার আগে দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা মিক্স করে ভেজে নিই। এভাবে ডালের বড়টা খেতে বেশ লাগে, খুব টেস্টি হয়, ভিতরে আর কি মশলাগুলো খুব ভালোভাবে মিশে থাকে, ভালোই লাগে খেতে। আর এই কয়েকদিন তো আমার হাজব্যান্ডই ইফতারি ভেজেছে, তো আজকে আমি ভাবছি একটু একটু আনিতে লাগছে দেখতেই পাচ্ছেন। আর আজকে শরীরটা বেশি খারাপ লাগছিল, সেজন্য সুন্দরভাবে কোনো কিছু করার মতো আমার এনার্জি ছিল না। আর বেগুনি ভাজতে গিয়ে তো আজকে আরও বেশি সমস্যায় পড়ে গেলাম আর কি। তো কী সমস্যা হলো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো এভাবে করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর আজকে ইফতার আইটেমও বেশি তেমন ছিল না, ঘরে যা ছিল তাই, আর আমি একাই ইফতার করবো সেজন্য আমার তো বুট মাখা বা মুড়ি মাখা হলেই যথেষ্ট, আমার আর কিছুই লাগে না। আর মুড়ি মাখা খেতে আমি খুবই খুবই পছন্দ করি, জিলাপি দিয়ে মুড়ি মাখা খেতে। আপনারাও অনেকে আমার মতো এরকম পছন্দ করেন। আর রোজার মাসে দেখা যায় যে মুড়ি মাখাটা এত টেস্ট হয় খেতে, অন্য কোনো সময় কিন্তু এত টেস্ট লাগে না, রোজার মাসে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে বেসনটাও দেখতে পাচ্ছেন আমি, মানে বেসনটা ছিলাম। আর বেগুনগুলো এত ছোট ছোট করে আমি কেটে নিয়েছি যে আজকে আমার বেগুনিটা একদমই ভালো হয়নি, ধরতে গেলে মানে ওরকম সুন্দরই হয়নি। তো কী করার, আর একবার তো ভেবেছিলাম ভাজবো না, তারপর আবার চিন্তা করলাম যে না এতগুলো নষ্ট করে তো লাভ নেই, যাই হোক ভেজে ফেলি। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো তুলে নিই। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর একটা লাইক তো অবশ্যই দিবেন, একটা লাইক তো একটা শেয়ারের মতো আর কি। আর দেখতে পাচ্ছেন যে এই যে বেগুনগুলো ভাজছি, বেগুনগুলো আর কি সাথে বেসনটা একদমই কোট হচ্ছে না, আর এত ছোট ছোট করে টুকরো করে ফেলেছি। তো কি আর করার, সেজন্য ইটা ধনিয়া পাতার ডাটা দিয়ে একটু আর কি ধনিয়া পাতার পাকোড়া তৈরি করে নিচ্ছে আর কি। তো এই তো হয়ে গেল আমার আজকের এগুলো ভাজা। তো কি আর করবো, ওরকম ভালোই হয়নি, তো যা ছিল তা দিয়ে ইফতারি করে নিলাম আলহামদুলিল্লাহ। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।